উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শ্রীকলোনি এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাশমুন্সী। ছাত্রাবস্থা থেকেই কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত হন। জেলা ছাড়িয়ে কলকাতা এবং পরবর্তীতে সর্বভারতীয় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন প্রিয়বাবু। প্রিয়রঞ্জন দাশমুন্সীর শ্রীকলোনির পৈতৃক বাড়িতে দুর্গাপুজো হতো। বাড়িতে বিশাল আকারের দুর্গা মন্দির রয়েছে। এমন একজন মানুষের বাড়িতে দুর্গাপুজো মানেই তার যে জৌলুস কম হবে না তা বলাই বাহুল্য। রথযাত্রার দিনে প্রতি বছর নিয়ম করে কাঠামো পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা হয়ে যেত। সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রিয়বাবু বাড়ির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখতে না পারলেও ষষ্ঠীর দিন অবশ্যই কালিয়াগঞ্জের শ্রীকলোনির বাড়িতে এসে পৌঁছতেন তিনি। বাড়িতে এসেই দুস্থ মানুষজনদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে পুজোর কাজ শুরু করতেন। অষ্টমীর দিনে তার বাড়িতে প্রদেশ থেকে শুরু করে দিল্লির কংগ্রেস নেতৃত্ব উপস্থিত হতেন। পুজোর দিনগুলিতে শ্রীকলোনিতে বসত যেন চাঁদের হাট। পুলিশ প্রশাসনের কড়াকড়ি থাকলেও সাধারণ মানুষ অবাধে প্রবেশ করতে পারতেন এই বাড়িতে। একসময় সেই দাশমুন্সী বাড়ির রঙিন পুজো আজ যেন ফিকে, চতুর্দিকে শুনশান নিস্তব্ধতা, শূন্যতায় ভরে গিয়েছে দাশমুন্সী বাড়ির ঠাকুর দালান। কেননা আজ প্রিয়রঞ্জন দাশমুন্সী নেই, আর তার সাথে সাথেই বন্ধ হয়ে গিয়েছে সেদিনের সেই আড়ম্বরপূর্ণ দুর্গাপুজো। 2008 সালে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। তারপর থেকে দিল্লিতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর কালিয়াগঞ্জের প্রাক্তন পুরপ্রধান অরুণ দে সরকারের উদ্যোগে বেশ কয়েক বছর ঘট পুজো হয়েছিল, বর্তমানে তাও বন্ধ। যার জেরে পুজো এলেই হতাশার সুর শোনা যায় শ্রীকলোনি এলাকার মানুষজনদের মধ্যে। পুজোর দিনগুলিতে মন খারাপ হয়ে যায় তাদের। তাই স্থানীয় বাসিন্দারা চাইছেন আবারও যাতে দাশমুন্সী পরিবারের সদস্যদের তৎপরতায় এই বাড়ির পুজো চালু হয়। লাস্ট পুজো কবে হয়েছিল? এটা সম্ভবত 2007 কি 8-এ হবে। সেই পুজোর পরে প্রিয়দা তো পুজো করে বিসর্জন হয়ে যেত, তার পরের দিন চলে যেতেন, আবার আসতেন। তো তিনি এখান থেকে গেলেন যেদিন, সেদিন আমার এখনও মনে আছে, আমরা তার সঙ্গে গেলাম এখান থেকে, আমরা সকলে মিলে তাকে গেলাম। এমনকি সেটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, সেই বিএসএফ ক্যাম্পে হেলিকপ্টার আসলো, সেই হেলিকপ্টারে করেই তিনি গেলেন। তো সেই সময় তিনি ওই যে যাওয়ার মুহূর্তে তার মধ্যেও দেখলাম ডিএমকে ডেকে নিলেন। এমনকি সেখানে ডেকে নিয়ে জেলার কী কী কোথায় কী কী কাজগুলো করা যায় কীভাবে সে সমস্ত ব্যাপারে তাকে কিছু নির্দেশ দিয়ে গেলেন। ওটাই তাকে শেষ দেখা। এমনকি তিনি হেলিকপ্টারে গেলেন, তার পরবর্তীতেই তো তিনি অসুস্থ হয়ে পড়লেন। লাস্ট এরপর তো ঘট পূজা হয়েছিল মনে সম্ভবত না, সে মানে মূর্তি নিয়ে উৎসব করে যে পূজাটা হয় উৎসবের বাতাবরণে, সেই পুজোটা হয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে সেটা ঘট পূজা, সেটাকে জাস্ট নিয়ম পালন করা। তো সেটা দুই এক বছর হয়েছে, কিন্তু তার পরবর্তীতে এখন পুরোপুরি সেটা বন্ধই আছে। অত্যন্ত খারাপ আমাদের কাছে এটা, মানে প্রচণ্ড হতাশা সমস্ত এলাকার মানুষের কাছে এটা হতাশা। হ্যাঁ, তারা যদি পুজোটা যদি, তাদের তো পারিবারিক পুজো, তারা যদি এই পুজোটা যদি চালু করে, কারণ প্রিয়দার যারা মানে দাদা ভাইরা আছেন তাদের তো প্রত্যেকেরই বয়স হয়েছে, পরবর্তী প্রজন্ম, তারা যদি চায় যে এখানে তারা এই পুজোটা করবে, আমরা তাদেরকে প্রত্যেকে যতটা পারবো তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।